তো গুড মর্নিং সবাইকে, আবার আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে মোট কথা, আমি আজকে ট্রাইপড মানে গিম্বাল টানতে ভুলে গেছি, বাড়িতে চার্জে দেওয়ার জন্য বের করেছিলাম, আমি মনেই নেই ব্যাগে ঢোকাতে, আজকে হাত দিয়ে শ্যুট করতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আধ ঘন্টা রানিং করে আসলাম। তারপরে আজকে আছে বাইসেপসের এক্সারসাইজ, ঠিক আছে? তো বাইসেপসের এক্সারসাইজ করবো, পাঁচটা চারটে পাঁচটা ছোটো মাসেলস, অসুবিধা নেই। আর তার সাথে একটু ফোরআর্মস করবো, তো তোমাদেরকে শুরু থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে কটা এক্সারসাইজ করবো। আর ফোরআর্মসের দু তিনটে করবো, ঠিক আছে, যে কটা করবো দেখিয়ে দেবো। তো দাঁড়া, ব্ল্যাক কফিটা আবার আনতে ভুলে গেছি, নিয়ে আসি তার বলছি। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমার একটা ইনফেকশান হয়েছিল পেছনের দিকটায়, ঠিক আছে? তো যার কারণে মানে অনেক ওষুধ টষুধ খেতে হয়েছে, তো তার জন্য দেখলাম ভালোই বডিতে এফেক্ট পড়ে, ঠিক আছে? মানে যে ওষুধগুলো আমি বাইরে খেয়েছি, মানে যেরকম ফিশ অয়েল, মাল্টিভিটামিন, সেগুলো কেন জানি না কাজ করেনি। আর যেগুলো চলছিল যেরকম প্যারাসিটামল আর দু একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিক্স টাইপের, ঠিক আছে? তো সেইগুলোর জন্য বডিটা কেমন যেন একটা লাগছে আমার, মানে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে মাসেলসগুলো। যাই হোক, তোমাদের হলো জানিয়ে হবে। আর হচ্ছে এই যে ব্ল্যাক কফি, আর অবশ্য ওষুধ আজকে থেকে বন্ধ হয়ে গেছে, মানে গতকাল রাত থেকে বন্ধ হয়ে গেছে। তো চাপ নেই, হয়তো কিছুদিনের মধ্যে দু একদিনের মধ্যে সব রিকভার হয়ে যাবে আবার। আর তাহলে চলো ব্ল্যাক কফি চেয়ার্স আমি শুরু করি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাটা। Turn it on.
যাই হোক, দেখলে আজকে তোমাদের বাইসেপস আর ফার্স্ট টাইম ফোরআর্মস দেখালাম, ঠিক আছে? ফোরআর্মসের বেশি না, বাইসেপসেরও বেশি দেখাইনি। বাইসেপসের চারটে না পাঁচটা আর ফোরআর্মসের তিনটে বা চারটে এরকম হবে। যাই হোক, এই কটা এনাফ। যেদিন বাইসেপস করছো সেদিনই ফোরআর্মস করতে পারো, আমি তো তাই করি। মানে করি না, আজকে থেকে শুরু করলাম ফোরআর্মস, অনেকদিন আগে ছেড়ে দিয়েছিলাম বাট আবার শুরু করলাম। যাই হোক, শরীরটা হালকা খারাপ খারাপ, তার জন্য ঠিক পামগুলো হোল্ড হচ্ছে না, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। নেক্সট উইকে অবশ্যই ভালো হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে লাঞ্চের সাথে। টাটা। তো গুড আফটারনুন, চলে এসেছি জিম থেকে। আসার পরে মাংস অ্যাজ ইউজুয়াল আনলাম, সেদ্ধ করলাম। আর আজকে তো মাংসটা কমানো হয়েছে, মানে 300 গ্রাম, অন্যদিন 400 গ্রামও থাকে, মানে ছুঁই ছুঁই 300 গ্রাম আর 250 গ্রাম মতো আছে। তার জন্য আজকে একটু সোয়াবিনও সেদ্ধ দিয়ে দিচ্ছি ওর মধ্যেই, ঠিক আছে? মাংস আর সোয়াবিন একসাথে সেদ্ধ দিয়ে দিচ্ছি। সোয়াবিন হচ্ছে তোমার ভেজিটেরিয়ানদের সবচেয়ে বেস্ট প্রোটিন ইনটেক, কম খরচায়, ঠিক আছে? তো তার জন্য সোয়াবিন দিয়ে দিয়েছি, প্রায় অনেকটাই দিয়েছি। দেখলো পুরো খালটা ভরে রয়েছে, আর সঙ্গে বাদবাকি ও হ্যাঁ, কারণ বলবো না, তোমরা দেখেই নাও, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, প্রথমে ওপর থেকে দেখায়, এই দেখো সোয়াবিন নিয়েছি বলে থালটাকে বেশি লাগছে, মানে বেশি ভরা ভরা লাগছে। সোয়াবিনগুলো সেদ্ধ করা সব মাংসের সাথেই, এর মধ্যে মাংস মেশানো আছে, এই যে বোনলেস, ঠিক আছে? মানে চেস্ট পেস যেগুলো সেগুলো, আর এটা এই পোর্শনটা এখানে একটু পোলাও টাইপের ইয়ে আছে, ঠিক আছে? বাড়িতেই বানানো, বাইরের কোনো খাবার নেই, এখানে একদম পুরো মানে কম তেল কম ছাড়া। আর একটু ডাল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শাকের একটু সবজি, আর এই হচ্ছে সোয়াবিন আর মাংস সেদ্ধ, আর এই হচ্ছে একটুখানি পোলাও, অল্প নিয়েছে একদম অল্প, ঠিক আছে? আর সঙ্গে 2 পিস লেবু। তো চলো, এই হচ্ছে লাঞ্চ আমার। আর আজকে সারাদিনের আর কিছু খাবো না, রাতে ভাবছি একটু ছাতু খাবো, ব্যাস ডায়েট কমপ্লিট। আর এখন খাওয়ার পরে ফিশ অয়েল আর মাল্টিভিটামিন। তো আমি খেয়ে নিই, ভালোই খিদে পেয়েছে, 3টে বাজে, ঠিক আছে? আজ একটু লেট হয়ে গেলো, 3টে বাজে গিয়ে খেয়ে নেবো এখনই। খেয়ে দিয়ে দিয়ে খাওয়ার পরে ফিশ অয়েল আর মাল্টিভিটামিন যেরকম বললাম। আর তোমরা তো বাইসেপস আর ফোরআর্মসের এক্সারসাইজ এতক্ষণ দেখেই নিয়েছো, দেখিয়ে দিয়েছি। তো 5টা মনে হয় বাইসেপসের আছে আর 3-4টা মনে হয় ফোরআর্মসের আছে, তোমরা করো। ফোরআর্মস আর বাইসেপস দুটোই করা দরকার, নাহলে মানে হাতটা মানে পুরোটা এই জায়গাটা বড় লাগবে, এই জায়গাটা এরকম বড় লাগবে, কিন্তু এই ফোরআর্মসের এই জায়গাগুলো ছোটো লাগবে। তো সেই কারণে দুটোই করা উচিত। তা আমি আজকে থেকে শুরু করলাম, অনেকদিন আগে করতাম আগে, কিন্তু ছেড়ে দিয়েছিলাম, বাট আবার করবো ফোরআর্মস এখন থেকে, ঠিক আছে? তো তোমাদেরকেও দেখিয়ে দেবো এক দুজন। তো চলো, আমি খেয়ে নিই, আর বেশি কথা বলবো না। আজকের ভিডিও এই অবধি, এতদূর দেখে ফেলেছো মানে ভিডিওটা ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? খুব উপকার হয়, সাপোর্ট হয়। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। আমি খেয়ে নিই, তোমাদের তো খাওয়া হয়ে গেছে আশা করি। টাটা, গুড নাইট।